ছোট দুটো ফুটি নিয়ে নিয়েছি তো আর এই যেটা আছে এইটা আমরা মুখ দিয়ে এটার মধ্যে ভরবো, হাত লাগাবো না আর মুখ দিয়ে পুরোটা খাবো, মানে হাত আমরা কোথাও টাচ করবো না। তো দেখবো কে আগে। তো এই চ্যালেঞ্জ ভিডিওতে অনেক অনেক লাইক করবে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবে, আমরা দুজনে আরো অনেক চ্যালেঞ্জ করব। আর তোমাদের কেমন চ্যালেঞ্জ ভিডিও ভালো লাগে সেইগুলো কমেন্ট করবে। তো আমি যে কদিন আছি শাইনির সঙ্গে চ্যালেঞ্জ করব। তো চলো এটাকে মুখ দিয়ে এর মধ্যে ভরতে হবে, হাত লাগানো যাবে না। তো রেডি? শাইনি রেডি, আমি রেডি, আর এইদিকে দর্শক হিসেবে আমার দিদি আছে, আমার মা আসেনি কারণ মা সিরিয়াল দেখছে। তো রেডি, মুখ ভরে নাও। আমি শাইনি হাসি পাচ্ছি, আমার হাসি পাচ্ছি কারণ এরকম চ্যালেঞ্জ আমরা করি নিয়ে আগে। রেডি? একটু খুঁজা করে নে তাহলে ঠিক হবে। রেডি যাও, হাত ছাড়াও। আমরা খুব খুব মজা পেয়েছি, এত হেসেছি না, হাসতে হাসতে পুরো পেট ব্যথা হয়ে গেছে। তো দেখো আমি পুরো টেবিলে বেরম করে শুয়ে পড়েছি, শাইনি শুয়ে পড়েছি, মানে আমরা এক বিন্দু ছাড়বো না। তো শাইনি হাসতে হাসতে ওর কাশি পেয়ে গেছিল, কিন্তু আমি দেখো ক্যামেরার পুরো বাইরে চলে গেছি, আমি এতটা সিরিয়াস হয়ে গেছি যে এক বিন্দু আমি ছাড়বো না। তো শাইনি কাশির জন্য এবারে একটুখানি পিছিয়ে বলার, ওর ফুটিটা একদম পুরো বেহাল অবস্থা হয়ে গেছে। আমার ফুটিটা বোতলটা দেখো পুরো বেঁকে ঝুঁকে একটা হয়ে যায়, দেখো আমি পুরো ক্যামেরার বাইরে বেরিয়ে গেছি। আমি পুরো মুখে তুলে নিয়েছি যে আমি এক বিন্দুও ছাড়বো না। তো আমারটা পুরো শেষ হয়ে গেছিল, শাইনটা পুরো শেষ হয়ে গেছিল, কিন্তু আমার হাসতে হাসতে খেয়ালই করিনি যে কে আগে খেলো। তো কে আগে জিতলো বুঝতে পারছি না, কে আগে জিতলো। তো দুজনেই একসাথে কমপ্লিট করেছি, কে আগে জিতেছে বুঝতে পারিনি, কারণ এর মধ্যে এক ফোঁটা ফোঁটা ছিল, ওর এক ফোঁটা ছিল, আমার এক ফোঁটা ছিল। তাই দুজনে মানে এটা কেউ যেতে হারেনি, দুজনেই জিতে গেছে। আর সব থেকে টাফ ছিল এটাকে কমপ্লিট করা, কারণ আমার এত হাসি পাচ্ছিল, ওর এত হাসি পাচ্ছিল যে আমাদের দম বন্ধ হয়ে গেছিল। আমি তো খেতে খেতে পুরো ক্যামেরার বাইরে চলে যাচ্ছিলাম, শাইনি খেতে খেতে নিচে গড়িয়ে পড়ে যাচ্ছিল। তো আজকে চ্যালেঞ্জটা করে আমাদের খুব খুব মজা লেগেছে, মানে এত হাসি পাচ্ছিল, আমার এখন হাসিতে মানে পিঠ ব্যথা করছে, এত হাসা হেসেছি।
তো দুজনে পুরো মুখ দিয়ে খেয়ে চ্যালেঞ্জটা আমরা দুজনে দুজনে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছি। যে না মুখ দিয়ে আমরা মানে প্রথমে আমাদের এমন হচ্ছিল, আমরা ভাবছিলাম যে আমরা খেয়ে মানে খেতেই পারবো না, সেখানে দুজনে কমপ্লিট করেছি, মানে এক ফোঁটাও নেই, তো আমরা দুজনে জিতে গেছি। ইয়ে আমরা দুজনে চ্যালেঞ্জটা জিতে গেছি, মানে আমরা দুজনে চ্যালেঞ্জটা কমপ্লিট করে দিয়েছি। তো আমাদের চ্যালেঞ্জটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে বলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। আর নতুন কী চ্যালেঞ্জ আমার সাথে শাড়ির সঙ্গে বা দিদি মায়ের কার সঙ্গে তোমরা চ্যালেঞ্জ দেখতে চাও অ্যান্ড কী চ্যালেঞ্জ দেখতে চাও সেটাও তোমরা কমেন্ট করে বলো। তো তাড়াতাড়ি কমেন্ট করে বলবে, তাহলে আমি থাকতে থাকতে এখানে ওদের সবার সঙ্গে চ্যালেঞ্জ করে নেবো। তো আজকে এই নতুন চ্যালেঞ্জটা করে খুব ভালো লাগলো। শাইনি তোমার কেমন লেগেছে? ভালো, শাইনিরও খুব ভালো লেগেছে। এরপর আমরা আরও দুটো চ্যালেঞ্জ ভেবে রেখেছি, তো এটাতে যদি তোমার অনেক অনেক বেশি লাইক করো তাহলে আমাদের ওই চ্যালেঞ্জগুলো করতে খুব ভালো লাগবে। তো আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে একটা নেক্সট চ্যালেঞ্জ ভিডিওতে। সেন্টার গার্ড।